সতেরো বছর ধরে ঘুমিয়ে যে সৌদি যুবরাজ অবিশ্বাস্য হলেও সত্য একবার দুই বছর নয় টানা সতেরো বছর ধরে কমায় রয়েছেন সৌদি রাজ পরিবারের কমায় থাকা মানে এক প্রকার ঘুমিয়ে থাকায় আর এই কারণে তাকে স্লিপিং প্রিন্স বা ঘুমন্ত রাজকুমার বলে অভিহিত করা হয় সাম্প্রতিক পিন্স আল অলিদ বিন খালেদ বিন তালালের নামে ওই যুবকের একটি ছবি প্রকাশ করা হয়েছে খবর নিউ আরব মিডল ইস্ট মনিটরের এক টুইটার পোস্টে যুবরাজ আল অলিদের ওই ছবিটি প্রকাশ করেন সৌদি রাজকুমারী রিমা বিন তে তালাল এতে ঘুমান্ত রাজকুমার তার সুস্থতার জন্য দোয়া চান তিনি বলেন হে আল্লাহ তাকে সুস্থ করে দিন ছবিতে তার বাবা খালিদ বিন তালাল কেউ দেখা গেছে বাবা খালেদ বিন তালালও তার সন্তানের জন্য দোয়া করেন এক টুইটার বার্তায় তিনি লেখেন হে আল্লাহ তাকে সুস্থ করে দিন তাকে রক্ষা করে দিন যুবরাজ আল ওয়ালিদ মূলত দুই থেকে কমায় রয়েছেন সামরিক কলেজে পড়ার সময় এক গাড়ির দুর্ঘটনার শিকার হন তিনি এতে মাথায় আঘাতের ফলে মস্তিষ্কের রক্তক্ষরণ শুরু হয় তার বাবা খালিদ বিন তালাল বিলিয়ানির সৈদি ব্যবসায়ী টাইকুন প্রিন্স আল অলিদ বিন তালাল আল সৌদির ভাই যুবরাল আল বাবা এখনো আশা করেন তার ছেলে একদিন জেগে উঠবেন এজন্য তিনি লাইফ সাপোর্ট খুলে ফেলতে অস্বীকার করে আসছেন কমায় থাকলেও যুবরাজ আল অলিদ মাঝে মাঝে সারা দেন বলে দাবি আত্মীয় স্বজনদের দুই হাজার বিশ সালের অক্টোবরে আশা আশাব্যাঙ্ক পরিস্থিতিতেও তৈরি হয়েছিল একটি ভিডিওতে দেখা যায় যুবরাজ তালাল নিজের হাত সরিয়ে নিচ্ছেন এ সময় তার বিছানার পাশে স্বজনরা কথা বলছিলেন এর আগে দুই হাজার পনেরো সালে এরকম হাত নোড়ানোর দৃশ্য দেখা যায় দুই হাজার সতেরো সালে দুর্নীতি বিরোধী অভিযানের নামে রিয়াদের রিটস কার্লোটন হোটেলে কয়েক যুবরাজ কর্মকর্তা এবং ধনকুপকে বন্দি করেন বর্তমান ক্রাউন প্রিন্স যুবরাজ মোহাম্মদ বিন সালমান দেশটির অভিজাত ব্যক্তিদের বিরুদ্ধে অভিযান চালানোর জন্য তিনি চরম সমালোচনার শিকার হন ওই অভিযানে তাদের এগারো মাস আটক করে রাখা হয় এর মধ্যে স্লিভিং প্রিন্সের বাবা খালেদ বিন তালালও ছিলেন ধন্যবাদ